बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम एवरीवन वेलकम बैक टू माय चैनल बांग्लादेश ह्यूमन ब्लॉगर मास्केट आशा करछि सबाई भालो आछेन आलहामदुलिल्लाह आमराओ भालो आछि। तो आज के की रान्ना करतेछि दुपुरे सेटाई शेयर करब। प्रथम आमि भात बसिए दिएछि, तारपर एखाने आमि डाल रान्ना करतेछि। एटा बुटेर डाल आमि रान्ना करब, पतला मुसुर डाल जेभाबे पतला रान्ना करे एरकम भाबे रान्ना करब। आर भात प्राय हये गियेछे, तो तारपर आमि तरकारी रान्ना करब। एखाने आमि माछ भिजिए निएछि, एटा आमि केटे नेब। एटा साकरेर माछ, नामटा भुले गियेछि। तो ए माछटा रान्ना करब आजके, तो अवश्यई शेयर करब कि दिए रान्ना करतेछि। तो एखाने माछटा केटे निएछि आमि, अर्धेक माछेर आंशटा छाड़िए निएछि। एखन आपनादेर भाइया माछ काटागुलि केटे दिच्छे। आर कि दिए काटतेछे देखेन, এটাও এনেছে কাটা কাটার জন্য, কারণ মাছের সাগরের বড় মাছগুলির কাটাগুলো কিন্তু অনেক শক্ত থাকে। কেচি দিয়ে কাটাটা অনেক কষ্ট হয়ে যায়। এটা দিয়ে কাটার পরেও দেখুন অনেক শক্ত, কাটতে পারতেছে না। তো এই জন্যই এটা নিয়ে আসছে, কারণ প্রায় সময় আপনাদের ভাইয়া বড়শি দিয়ে মাছ ধরতে যায়, তো বাসাতেই কাটতে হবে, এই জন্য নিয়ে আসলো। আমি ভেবেছি বটি দিয়ে কেটে নেব, এর মধ্যে আপনাদের ভাইয়া এসে বলল যে দাও আমি কেটে দেই। তো এই আর কি। তো আমি একটু শেয়ার করি, এই কাঁটাগুলি কিন্তু অনেক শক্ত। এই কাঁটাগুলি কাঁটা কেচি দিয়ে কাটাতে আমাদের কষ্ট হয়ে যেত। তো এটা নিয়ে আসলো, এটা কিন্তু এই যে তার কাটে প্লাসের মতো, যেটা ইলেকট্রিকের যে তার কাটে, এইটা তো বাসায়ও প্রায় সময় কাজ লাগে, আবার মাছ কাটার জন্য এটা কাজে আসবে। তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি, অনেকের কাজে আসতে পারে। তো বাকি মাছটা আমি এখন কেটে নেব, তারপরে আবার ক্যামেরাটা অন করতেছি। আপনাদের ভাইয়া বলতেছে ছুরি দিয়ে কেটে দিবে, তো আমি ভাবলাম যে এটাও একটু শেয়ার করি। এভাবে ছুরি দিয়ে এই সাইজ করে নি। তো মাছটা আপনাদের ভাইয়া কেটে দিল, আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি এটা ভাজি করে নেব। আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখিয়েছি। তো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে কি কি আমি দিতেছি অবশ্যই শেয়ার করব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হোক। আর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেই, তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আর চুলাতে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, মাছগুলি এক এক করে দিয়ে দেব। তো সবগুলি মাছ দিয়ে দিয়েছি, এটা বাজি হোক। আর এখানে ডালগুলিকে আমি এভাবে গুটে নেব, সবগুলি ডাল। তো আমি ডাল গুটে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ দিয়ে দেব, কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ। আর এখানে আমার মাছ ভাজিও প্রায় হয়ে যাচ্ছে, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। মাছ বরাবর আমি একটু ভেঙে দিয়েছি, বা আপনারা চিড়েও দিতে পারবেন। আর এক চামচের মতো রসুন পেস্ট দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ধনিয়া পাউডার দিয়েছি। তো আমি মিক্স করে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মাছ ভাজি হয়ে গিয়েছে, এখন চুলাতে কড়াইয়ে বসাই দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন তেল দেব। মাছের যে তেলটা আছে এটা দিয়ে দিয়েছি প্রথম, তারপরে বাকিটা পরিমাণ বুঝে আমি তেল দেব তরকারি। বাকি একটু তেল আমি অ্যাড করেছি, হালকা ভেজে নেব পেঁয়াজগুলি। আর আমি মনে করেছি আস্ত জিরা আছে, আমি বাগারের মধ্যে দিব, তো আস্ত জিরা খুঁজে পাইনি, তাই আমি একটু জিরা পাউডার এখানে অ্যাড করে দেব, এটা টালা জিরা। আর এখানে আমি এক এক করে সব মশলা অ্যাড করব। প্রথম লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার, হলুদ পাউডার। আমি এখানে পরিমাণ বলছি না, কারণ আমি তো তরকারির পরিমাণটা বলতে পারতেছি না, তাই এভাবেই দিচ্ছি।
मरीच पाउडार चून रसुन दिए दिलाम सब्जी परिमाणटा बोलते पारतेछी ना ताई आमी एखाने परिमाणटा बोललाम ना एकटु नेड़े आमी सब्जीगुलो दिए दिच्छी এখানে আমি কাকরোল নিয়েছি আর আলু নিয়েছি কাকরোল তরকারি হবে আলু দিয়ে আমি এটা কষিয়ে তারপরে রান্না করে নেব আমার এখানে তরকারি কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করব আর এখানে আমি ডালের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি বাগার দিয়ে দেব আর কি তো পানি দিয়ে দিলাম এটা বড় বাসক তারপরে আমি মাছ অ্যাড করব তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব ডালের মধ্যে পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছি আর এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা যদি শুকনা মরিচ আমার কাছে টালা না থাকতো তাহলে আমি পেঁয়াজের সাথে শুকনা মরিচ ভেজে তারপরে দিতাম তো যেহেতু ভাজা আমার আছে আগে তাই এভাবে দিয়ে দিলাম আর এখানে বলক চলে আসছে তরকারি এখন আমি মাছগুলো অ্যাড করব তো মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা এবং তরকারিতে সবজিটা একটু সিদ্ধ হবে তারপর আমি ধনিয়া পাতা অ্যাড করে তুলে ফেলব আর এখানেও সবকিছু দেওয়া শেষ বাস শুধু আমি ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ চুলার মধ্যে রাখি না দু একটা বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দেই কাঁচা কাঁচা পাতাটা থাকা অবস্থাতেই আর আরেকটা কথা বলি আমি কিন্তু এভাবে পুরোপুরি রান্না আমি আর সরাসরি ভয়েস দেইনি প্রথমবার জানি না কেমন হচ্ছে তো তরকারি রান্না শেষ জল পানিগুলো শুকিয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি লবণ চেয়েছি অনেক মজা হয়েছে তরকারিটাও মজা হয়েছে এবং ডালটাও অনেক মজা হয়েছে আর আরো মজা হওয়ার কারণ হচ্ছে সাগরে যেই বড় মাছ এত বড় মাছ তো এভাবেই মজা হয় অনেক তো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দেব হালকা ধনিয়া পাতাটা হালকা একটু বাফ হওয়ার পরেই বন্ধ করে দেব আর কি তো এই হচ্ছে আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া মাংস খেতে খেতে একদম মানে আর রুচি নষ্ট হয়ে গিয়েছে তাই একটু সবজি টাইপের কিছু রান্না করলাম আর সিম্পলভাবে ডাল আর মাছ তরকারি এটাই আমাদের আজকের খাবার দুপুরের কাকরোল রান্না করলাম আর এই কাকরোলটা কিন্তু দেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে আমার আগের ব্লগে আমি দেখিয়েছি এই হচ্ছে ডাল আর এই তো ভাত আসসালামু আলাইকুম তো আজ আকাশের অবস্থাটা তেমন ভালো না ছাদে চলে আসলাম কাপড় দিয়েছিলাম ছাদে কিন্তু হালকা হালকা ফোঁটা বৃষ্টি পড়ার কারণে কাপড়গুলি আবার বাসায় নিয়ে গিয়ে দিন ধরে নিম্নচাপ থাকবে নিউজে শোনা যাচ্ছে তো এই সাইডে দেখা যাচ্ছে মোবাইলে বোঝা যাচ্ছে কি না জানি না পাহাড়ের ওই সাইডটি একদম গোলা হয়ে আছে এখনই মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গিয়েছে কিন্তু সন্ধ্যা তো হয় প্রায় 7টার দিকে এখন 5টা বাজে এখনই আকাশটা এত অন্ধকার তো গ্যাপ দিয়ে কিছুক্ষণ পর পর একটু একটু ফোঁটা বৃষ্টি পড়তেছে আর কি এরকম আর মাঝে মধ্যে অনেক বেশি পরিমাণ বাতাস হইতেছে আর দূরে দেখা যাচ্ছে লাইট কর্নিশের লাইটগুলি জ্বালানো অনেকটাই কিন্তু আকাশটা অন্ধকার আবহাওয়াটা ভালো না তেমন একটা সাগরের মনে হয় অনেক উত্তাল ঢেউ চলতেছে এখানের আবহাওয়াটা দেখেই বোঝা যায় সাগরের অবস্থা কি হবে অনেক বাতাস আর নুসরাত অনেক খুশি এখন আবহাওয়াটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস থাকার কারণে এরকম আবহাওয়া এই গরমের মধ্যে খুব কমই পাওয়া যায় দেখতে আর যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি রান্না করব দেখি বৃষ্টি হয় কি না
আর আপনাদের ভাই এখনো বাসায় আসেনি, একটু টেনশনও লাগতেছে, ও সাইটে গিয়েছে, এখনো আসেনি বাসায়। আমার হাত অনেক নাড়তেছে, বাতাসটা অনেক বেশি, হাতে ভিডিও করি এই জন্য চেষ্টা করি আর কি একটু ভালো করার, তারপরও হাতে করলে তো তেমন একটা ভালো হয় না, আপনারাও জানেন। আর এটা হচ্ছে নুসুর ফেভারেট পুতুল, আমি আনতে না করেছি, তারপরও ও নিয়ে আসবেই ভাবলাম, তো সমস্যা নাই, এখানে সোফা আছে এখানে রেখে দিবে, ছাদের এক পাশে এই দুইটা সোফা এখানে ফালিয়ে রেখেছে বসার জন্য, বাচ্চারা বসে, রাতে আমরাও এসে বসি, রাতে তো আর ভিডিও করা যায় না। নুসরাত বাবা, তোমার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ঠান্ডা অনেক না, বাতাস না, ঠান্ডা ঠান্ডা বাতাস না, তুমি তো অনেক দূরেই আসছো, তো তোমার তো গরম লাগবেই। তোমার বেবির নাম কি? পিউ, পিউ প্রিন্সেস না? তোমার বেবির নাম পিউ, ওর নাম পিউ, পিউ প্রিন্সেস। ওকে, আচ্ছা সবাইকে তো তুমি সালাম দিলে না, সালাম দাও। কিন্তু না, আমাকে হাই জানা কি চাইতে হবে, বলো, সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, একটু আগে অনেক বেশি বাতাস ছিল, গাছগুলি অনেক দুলতেছিল, অনেক পরিমাণ বাতাস ছিল, আমাদের কাপড়ের জুড়িটা সহ এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছিল, এরকম বাতাস ছিল ছাদে, এখন বাতাসটা একটু কম। আমি তখন মোবাইল নিয়ে আসিনি, এখন ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, এখন বাজে রাত 9টা, আপনাদের ভাইয়া 10 মিনিট হলো বাসায় ঢুকেছে, আমি তো টেনশনে শেষ, কারণ লকডাউন আমি মনে করেছি আজকে পর্যন্ত 7টা লকডাউন থাকবে, তো আজ থেকে নাকি রাত 9টা থেকে লকডাউন শুরু, তো আমি মনে করেছি কালকা থেকে, কিন্তু চলে আসলো 10 মিনিট আগে 9টা বাজার, তো এখন আমি টেনশন মুক্ত। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, হচ্ছে পেয়ারা নিয়ে আসলো, সারপ্রাইজ দিয়ে দিল, সারাদিনে টেনশন করেছি অনেক, তো পেয়ারা দেখে সব রাগ শেষ, আপনাদের ভাইয়াকে আর কিছু বলতে পারিনি, অনেক কিছু বলার রাগ ছিল যে কোথায় ছিল, আমাকে ফোন দিয়েও বলেনি, আমি ফোন দিয়ে জানতে হয়েছে কোথায় ছিল, তো পেয়ারা দেখে সব কিছু ভুলে গিয়েছি, তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি পেয়ারা কাটি, পেয়ারা খাবো লবণ মরিচ দিয়ে মজা করে, ইনশাল্লাহ আপনাদেরকেও দেবো, একা খাবো না, আপনাদেরকে দিয়েই খাবো। তো এখানে পেয়ারা ধুয়ে নিয়েছি, এই বড় পেয়ারাটা হচ্ছে আপনাদের, আর এই ছোট দুইটা আমরা খাবো, কারণ আপনাদেরকে দিয়েই আমরা সবাই মিলেই তো আমার যে চ্যানেলটা আপনাদেরকে নিয়েই তো আমার এক পরিবার বাংলাদেশি উমান ব্লগার মাস্কেট, তো কেটে নেই তারপরে আপনাদেরকে দিচ্ছি, তারপরেই আমি খাবো। তো আমি কেটে নিয়েছি, এখানে মরিচ আর লবণ নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি খেতে খেতে যেই পেয়ারার যেই সাইডগুলো কেটেছি এটা থেকেও আমি খেয়ে নিয়েছি, কিন্তু এখান থেকে কিন্তু খাইনি, আপনাদেরকে দিয়েই খাবো তাই। তো এটা হচ্ছে আপনাদের, একটু লবণ মরিচ লাগিয়ে নেই, নয়তো তো টেস্ট পাবেন না আপনারা, তো নেন, আপনাদের পক্ষ থেকে আমি খাই, একবার কিন্তু আপনারা খেয়ে ফেলেছেন, আবার আরেকবার দিচ্ছি, মরিচটা একটু বেশি করে দেই তাহলে মজা পাবেন। পেয়ারা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর দেরি না করে চলে যাই, অনেক মিষ্টি, অনেক মজা হয়েছে, সবাই অপেক্ষা করতেছে পেয়ারা খাওয়ার জন্য, আর একটু দেরি হলে দেখা যাবে যে সব এখানে দৌড়ে চলে আসছে আমি কি করতেছি দেখার জন্য। তো আশা করছি পেয়ারাটা আপনাদের কাছে ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে দেখুন নুসরাত কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য, তাই তো,
তুমি খাবা? হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে? আমাকে টেস্ট করতে দাও। টেস্ট করবা? হ্যাঁ, মাস্ট আমি। তুমি তো আমার আপু বইয়ের পেয়ারা খেয়ে ফেলছো। মজা? মজা। তো আপনাদের পক্ষ থেকে আমার সাথে নুসরাতও খেয়ে ফেললো। নুসরাতও বলতেছে অনেক মিষ্টি হয়েছে। তো সবাইকে দিয়ে ফেলি আর দেরি না করে। তো আজকের ব্লগটি আমি এতটুকুই রেখেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।